बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। केमन आछेन आमार प्राण प्रिय बंधुरा? आशा राखी जे जेखाने आछेन जे अवस्थाय आछेन आल्लाह ताआलार अशेष रहमते भालो आछेन। आमी चामिली आरेकटा ब्लग निये आपनादेर सामने उपस्थित होयेछि आजके। আমিও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায়। তো আমার ভাই বোন বন্ধুরা যে যেখানে আছেন সবাইকে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো এই তো প্রতিদিনকার মতো কাজে লেগে পড়লাম। আজকে অবশ্য আমি সকাল থেকে লাগিনি, নাস্তা খাওয়ার পর থেকে। তো আপনাদের ভাইয়া আজকে আবার হাঁসের ডিম পাঠাইছে কতগুলো, এগুলো আমি প্রথমে পানিতে ভিজায় রাখলাম, তারপরে ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে এগুলো আমি পানি ঝরা দিয়ে দিব। তো এরিফাকে আমি কয়েকটা ডিম সিদ্ধ দিয়েছিলাম, বাচ্চারা খাবে। সকালে কেউ রুটি খাইছে, কেউ খায় নাই, তো ভাবলাম কয়েকটা ডিম সিদ্ধ করে রাখি, যে যে খাবে খেয়ে নেবে। প্রতিদিন ডিম পোস খেতে ভালো লাগে না, মাঝে মাঝে সিদ্ধ করি, নিজেও খাই এবং ওদেরকেও দেই, ওর বাবাও খায়। তো এতে আমি ডিমগুলো সবগুলো পরিষ্কার করে ঝুড়িতে রেখে দিতেছি। এই যে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, এর ফাঁকে খাওয়া হয়েছে, আমি একটা খাবো আর মেয়ে আর ছেলে খেয়েছে। এই যে আজকে আমার সকালবেলার বাজার চলে আসছে, গলদা চিংড়ি মাছ কিনে পাঠাইছে, আর হলো এগুলো মাছ হলো লাসু মাছ যেটা বলে আর কি, জানি না কে কীভাবে বলে, তবে আমাদের এখানে মনে হয় লাসু মাছই বলে। এটা একটু বড়টা লাসু মাছ আর একটু ছোটটাও আছে, তবে এটা মাঝারি সাইজ। তো এই তো এগুলো আজকে মূলত রান্না করব। আমি গলদা চিংড়িটাই ভাত এবং ডাল বসাই দিছিলাম, ডালটা হয়ে গেছে আমার, এখন ভাত এবং পটল ভাজা করতেছি। আজকে তেমন একটা রান্নাবান্না নেই, আর আমি যখন ভিডিওগুলো করতেছিলাম তখন অনেক বৃষ্টি হচ্ছিল, ঝড় বৃষ্টি, কারেন্ট কয়েকবার চলে গেছে। এই তো আমার পটলের বড়াগুলো হইতেছে। আমি আজকে আবার কালিজিরা ভর্তা করব। এই যে কালিজিরা নিয়েছি কতগুলো, কালিজিরা ভর্তাটা আসলে খেতে পারলে ভালো লাগে, এটার অনেক উপকারিতা আছে, ঠান্ডা কিংবা কাশ টাশ হলে এই ভর্তাটা খেলে অনেক ভালো লাগে। তো এই তো আমি আমার চিংড়ি মাছের তরকারিটা বসাই দিতেছি। আজকে মূলত আমার ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে, কারণ আমি সকাল থেকে শ্যুট করতে পারি নাই, সকালে আমি একটু ব্যস্ত ছিলাম অন্য কাজে। তো যাই হোক, এই যে আমার তরকারিটা আমি বসাই দিলাম। চিংড়ি মাছটা মূলত আমি ভোনা করব, এটা একটু ভোনা ভোনা করব। হলুদ মরিচ, জিরার গুঁড়া, লবণ এবং একটু রসুন বাটা দিব আমি, এতে দিয়ে মশলাটা কষিয়ে তারপর আমি মাছগুলো দিব। আপনারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখনও কারেন্ট নাই, আমি মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়েই ভিডিওটা করেছি। মূলত আমি রিং লাইট লাগিয়ে কাজ করতে পারি নাই, কারেন্ট ছিল না। তো এই যে আমার তরকারি হচ্ছে, আমি রসুন বাটা দিয়ে দিলাম, এখন মশলাটা একটু কষাবো তারপরে মাছ দিব। আর এরই ফাঁকে আমি কড়াইয়ে কালিজিরাটাও ভেজে নিতেছি। কালিজিরা ভর্তাটা আসলে অনেক মজা, খেতে পারলে ভালো শরীরের জন্য, কিন্তু আসলে করতেই একটা অলস্যতা আসে শরীরে, করতে ইচ্ছে করে না, কিন্তু
থাকে। আমার ঘরে কিন্তু আবার সবাই খায়, আমার মেয়েটা ছাড়া সবাই খাই আমরা, মেয়েটা খেতে চায় না। আমার দুই ছেলে, ওর বাবা এবং আমি খুব পছন্দ করি, কিন্তু আমারই মাঝে মাঝে মনে হয় যে করতে ইচ্ছে করে না, একটা আলসেমি চলে আসে। তো যাই হোক, মাঝে মাঝে আলসেমি বাদ দিয়েও করে ফেলি। আজকে মূলত তেমন শাকসবজি ঘরে ছিল না, ভাবলাম যে পটলের বড়া করব, আর কি করা যায়, কালিজিরাটা করি, তাই কালিজিরা ভর্তা করব। আর এই ফাঁকে আমি এই যে আমার মাছগুলো দিয়ে দিলাম, চিংড়ি মাছ, গলদা চিংড়ি এটা, কিন্তু একটু ছোটোটা, তেমন বড়টা না। আর এই চিংড়ি মাছটা বেশি ভালো লাগে খেতে, বেশি বড়টা ভালো লাগে না, আসলে এই সাইজের চিংড়িটাই খেতে অনেক ভালো লাগে। তো এই তো আমি ডিমগুলো ঝরা দিয়ে দিয়েছিলাম, এগুলো পানি ঝরানো হয়ে গেছে, এরই ফাঁকে আমি এখন ফ্রিজে তুলে রাখবো। হাঁসের ডিম জানি না কয়টা ভালো বের হয়, আমি আজকে ছয়টা সিদ্ধ করেছিলাম, আমার দুইটাই পচা বের হয়েছে, জানি না বাকিগুলো কী অবস্থা হয়। তো তারপরেও হাঁসের ডিম খেতে ভালো লাগে, হয়তোবা পাইছে যার কারণে একটু বেশি করে কিনে রাখছে, এখন কতগুলো টিকবে বলতে পারতেছি না। তো আজকে বেশি মূলত কোনো কাজ করি নেই আজকে সংসারের, বৃষ্টি আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনও দিন ভালো না। আমি তো এখন আমার কালিজিরা ভর্তাটাও হয়ে গেছে, আমি ব্লেন্ডারে সাধারণত এখন সব ভর্তাই করি, ব্লেন্ডারে করে নিছি, আদা দিয়েছি একটু, হলুদ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ একটু টেলে তারপরে একটু কাঁচা আদা দিয়েছি, দিয়ে তারপরে আমি ভর্তাটা ব্লেন্ডারে করে নিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। ওই তো আমার চিংড়ি মাছের তরকারি, ডাল এবং পটলের বড়া। তো আপনাদের ভাই আসছে, এসে নামাজ টামাজ পড়ছে, তারপরে আমরা একসঙ্গে খেতে বসলাম, আমার দুই ছেলে খেয়ে নিছে আগেই, আমি গোসলে ঢোকার আগে ওদের ক্ষুধা লাগছে, ওদেরকে দিয়ে দিছি। আর মূলত আজকে মাছ আনছিল, যেগুলো বাকি মাছগুলো আমি রান্না করার পরে কাটছিলাম, যার কারণে আমার গোসলটা দেরি হয়ে গেছে। তো এই যে আমরা দুইজনে একসঙ্গে খেতে বসছি, আমার মেয়েও বসছে আমাদের সঙ্গে, ও আছে, ও খাচ্ছে, আমরা খাইতে বসছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে তেমন একটা বড় হয় নাই, আপনাদের দেখতে কষ্ট হবে না, তবে ভিডিওগুলো কেটে কেটে দেখবেন না, অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যে যেখানেই আছেন অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবসময় আল্লাহ পাকের কাছে এই দোয়াই করি। আর এই তো আমরা খাচ্ছি, আজকে মূলত খাওয়ার ভিডিওটা একটু বেশি করছি, কারণ আজকে আমি অন্য ভিডিওগুলো কম করতে পেরেছি, যার কারণে ভাবলাম যে একটু খাওয়ার ভিডিওটাই বেশি করি, নইলে তো আমার দর্শকরা তেমন, মানে আমার ভিউয়ার্স যারা আছেন তারা বলবেন যে এত শর্ট ভিডিও। তো যাই হোক, এই যে খাওয়া হইতেছে, আজকের মজার মজার খাবার ছিল চিংড়ি, চিংড়ি বলতেই মজার খাবার, কারণ আরও তার ফাঁকে আবার একটু গলদা চিংড়ি ভুনা। আমার বাচ্চারা এবং আপনাদের ভাই, আমি নিজেও খেয়ে অনেক, আজকে অনেকগুলো ভাত খেয়ে ফেলছি, আসলেই অনেক মজা হয়েছে তরকারিটা। আর হলো কালিজিরা ভর্তা, এটাও কিন্তু অনেক স্বাদের একটা ভর্তা, খেয়ে দেখবেন ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা খাচ্ছি একসঙ্গে, ভালো লাগলো, পেট পুরে খেয়েছি সবাই মিলে, ভালো লেগেছে, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ চাইলে কালকে আরেকটা ভিডিও নিয়ে আমি চামিলি আপনাদের সামনে উপস্থিত হব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
বাসে খাওয়া মানে বাসে খেলে আর কি জানো গরম গরম খাওয়া।